জায়গাটা ভালো আছে সবিক, অনেক ফরওয়ার্ড, হাসপাতালের জন্য এই জায়গাটা খুব ভালো হবে। এটা হচ্ছে এলাকার মধ্যে মিডল পয়েন্টের জমি, এই জমির সাথে আমারও কিছু জমি আছে, জমিগুলো দিয়ে এই কাজের সাথে শরীক হবে চাই। তাহলে তো খুব ভালো হয়, জায়গা তো আমার আর অনেক দরকার ছিল, একটা হাসপাতালের জন্য তো আর কম জায়গা লাগে না। আপনার অংশটা পেলে আমাকে প্ল্যান করতে আরো সুবিধা হবে। শোন শামসুর, ঢাকা থেকে কাল ইঞ্জিনিয়ার আসবি, ভাবতেছি কালকে প্ল্যানটা করে ফেলামো। এইদিকের সব কাম তো তোর কমপ্লিট করা আছে তাই না? আমরা যেহেতু নিজের অর্থায়নে কামটা করতেছি তাই কোনো ঝামেলা নাই। তবে সরকারি হাসপাতাল থেকে আপত্তি করছিল, সেটা আমি ম্যানেজ করছি, কারণ এটি হাসপাতাল হলে সরকারি হাসপাতালের গুরুত্ব না কমে যাবে এই জন্যে। আরে সরকারি হাসপাতালের গুরুত্ব তো এমনি কম, এগুলো আবার কিসের গুরুত্ব কমানোর আছে? হাসপাতালের ডাক্তাররা বারে চেম্বার খুলে ঠিকই রুগী দেখিচ্ছে, তারা তো হাসপাতালের রুগী ঠিকঠাক মতো দেখেই না। আর নেতারা যদি অসুস্থ হয় তারা তো বিদেশ যায় চিকিৎসা করে, আর সাধারণ জনগণ তো ঠিক মতো চিকিৎসা পায় না, তারা অসহায়ের মতন পড়ে থাকে। আমি চিকিৎসার ধরন বদলাবার চাই গুরু, সাধারণ জনগণ এলাকাতে ভালো চিকিৎসা পাবি সেই ব্যবস্থাই কর্ম। দেশের মেধাবী ছাত্রছাত্রীরা এখানে আসে ইন্টার্নি করবি, অসহায় দরিদ্র মানুষের কষ্ট আমার আর ভালো লাগে না, সেই জন্য একটা ব্যবস্থা করাই লাগবি। শুনো শামসু, এই মহৎ উদ্যোগের জন্য যদি আরো কোনো ব্যবস্থা লাগে সেই অনুদানের ব্যবস্থা আমি করে দেবো। চাচা এই দিয়ে কি করলেন, অনুদান লিয়ে আমি হাসপাতাল বানাবো না? অনুদান আমরাই দিই সবিক, জনগণের ভালোর জন্য নিজের অর্থায়নে কাজটা কর্ম, কেউ যদি অংশীদার হতে চায় সেটা ভিন্ন কথা। এই অঞ্চলের অনেকেই শরিক হবে এই মহৎ উদ্যোগের জন্য, তবে আমি মনে করি কি সবাই মিলে কাজ করলে কাজটা অনেক ভালো হবে। সবাই শরিক হোক এটা আমিও চাই, কারো অর্থ আর সহযোগিতা আমাদের দরকার নাই, কিন্তু শারীরিক এবং মানসিক সাপোর্ট আমাদের দরকার আছে। বড় কিছু করতে গেলে অঞ্চলের সবার সহযোগিতা এবং পাশাপাশি তাদের সমর্থন থাকাটা খুব জরুরি। আল্লাহর রহমতে জায়গা তো পছন্দই হসে, এখন বাকি কাজ শুরু করে দেওয়ার পালা। জায়গাটা সত্যি অনেক ভালো, আমারও পছন্দ হসে। শোনো সবিক, তোমারও কিন্তু সাথে থাকা লাগবে, কারণ শামসু একলা এত কিছু সামাল দেওয়ার পাবি না। ঠিক আছে গুরু, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বেঁচে থাকলে এই কাজের সাথে জড়িত থাকবো। তাহলে গুরু ইঞ্জিনিয়ারকে আপনি একটা ফোন দেন, দেখেন তো আজকে বিকেল আসে নাকি। আচ্ছা দিচ্ছি ভাই। তাহলে এখন উঠি, আর কাম তো একশো একশো হয়ে গেছে। আচ্ছা যাও, আর এরকম সেটিং মেটিং পাইলে খোঁজ লাগাইও। কাজ করে তো দেখলাই আমার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, যা কথা সেই কাজ। সামনে আর একটা কাজের কথা চলতেছে, যদি কামটা পাই তাহলে আপনার কাছে নিয়ে আসবো নি, ওখান থেকেও ভালো ধরনের একটা কমিশন আসবে। তোমার যত সেটিং আছে সব নিয়ে আসবে, কোনো সমস্যা নাই, সব কাম আমি করে দেবো। তাইলে উঠি ভাই, ব্যাগে অনেক টাকা আছে তো সকাল সকালই যাইতে হবে। আচ্ছা যাও। ভাই এই হালিম শেখ তো মারাত্মক লেভেলের সিটার, নিজের ভাইয়ের সাথে কিভাবে দুই নম্বরই করলো, পিছন দিয়ে এমন ভাবে বাঁশ দিল, 1 কোটি টাকা ইনকামও করলো, ভাইয়ের কাছে আবার ভালো থাকলো। এ যুগে কাক বিশ্বাস করবেন, রক্ত হ্যাঁ রক্তের সাথে বেইমানি করলো। এই দুনিয়াটা বড়ই আজব রে ডন, ডানহাতের বিশ্বাস আছে বাঁ হাতের বিশ্বাস নাই, টেকার জন্য মানুষ এর থেকেও নিচে নামতে পারে। বহু ঝুর ঝামেলা পাড়ি দিয়ে মিথ্যা কথা কয়ে 2 কোটি টাকা ইনকাম করলাম, ওর থেকে 1 কোটি টাকা হালিম শেখের দোয়া কি ঠিক হলো? আমরা যদি সোনা হলাম নি, হালিমের ক্ষমতা ছিল এই ধান্দা করে, থের দর থেকে শুরু করে সব কাম আমরাই করলাম, আমাকে লোকও বেশি ভাগের বেলা সমান, এই ভাগ বাটোয়ারাটা আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না। দুই নাম্বারই ধান্দা ইমানদারের সাথে করা লাগে, না হলে পরে পস্তান লাগে। এই কামটা কিন্তু হালিম শেখই এনে দিছে, উনি যদি না এনে দিলেনি তাহলে কি আমরা এই 1 কোটি টাকা পাই? প্রথম কামাইতে যদি 2 নাম্বারই করি তাহলে ইল্লা সোর্স তো আমাকে কাছে আসবি না, তখন আমসালা সবই চলে দিবি। কোথা আপনি ঠিকই করছেন, আমি তো ওইভাবে চিন্তা করি নাই, আপনি মাথাতে আসলে মাল আছে ভাই, কিন্তু মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এত টাকা ফিটিং দিলাম পরবর্তীতে কোনো ঝামেলা হবেন না তো? আমি জীবনে 2 কোটি টাকা ফিটিং দিই নাই, এই প্রথম এত টাকা ফিটিং দিলাম, ভাবতেই ভালো লাগছে। চুপ করে আমার সাথে থাক, সামনে আরো বড় বড় ফিটিং দেবো। আর তুই কি করলো ঝামেলা হবি, কে রে ওর ছোট ভাই তো আমার সাথে জড়িত আছিল, ঝামেলাত পড়লে ওর ভাই পড়বি, সবকিছু সিসি ক্যামেরাতে রেকর্ড করা আছে। তাহলে তো আর চিন্তাই নাই, আর দেশে মানুষ তো আপনার কাছে এসে কুলাবাড়ি পারবে না, কারণ আপনি তো খালি তোতা না, জনতা পার্টির জেনারেল সেক্রেটারি তোতা মিয়া। তে ভাই এই টাকা কি করবে চাচ্ছেন, জমি কিনবেন, বিদেশ পাঠাবেন না ব্যাংকে রাখবেন? ওই সিদ্ধান্ত এখনো নেয়নি, সবে মাত্র টাকা পাইলাম না ভাব ব্যাট দে, আর কালকে তুক আর চাকু সেবে কিছু টাকা দমনি আমোদ ফুর্তি করিস। আর একটা বিষয় জানেন নাকি, এলাকা তো ওই বুড়ো আছে, আর একটা কথা কোনোভাবেই বুঝি না, ওই বুড়োর মধ্যে এমন কি আছে, বড় বড় নেতা সহ গণভবন পর্যন্ত ওর কোথায় কাঁপে? তুক তো আগেই কইছি বে, ওই বুড়ো হচ্ছে সিন্ডিকেটের মূল হোতা, সকল ব্যবসায়ী শিল্পপতি আর রাজনীতিবিদরা তাক গুরু হিসেবে মানে এবং ভালোবাসে, আর এই জন্যই ওই এল্লা পাটে থাকে, কিন্তু আমি ওক ব্যক্তিগতভাবে কোনো টাইম দেই না।
কার মধ্যে কি লুকিয়ে আছে বোঝা বড় মুশকিল। এই বুড়া যে এলাকা যাচ্ছে নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। আর শালার বেটা শফিক সারাদিন শামসুর কাছে পড়ে থাকে, শালার মনে হয় লজ্জাই নেই। শফিক চাচা অবশেষে শামসুর স্যামসমি করতেছে, পার্টির সভাপতি হয়ে বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে, ভাবতেই জানি কেমন লাগে। কে রে, আমরা হলাম এক দলের লোক, মিলেমিশে থাকলে আমাদের কত শক্তি হলো নি। আর তাই কি করছে, শামসুর সাথে হাত মিলে ঘুটু লাইন তৈরি করতেছে। আপনি আর যাই কন ভাই, আমি 100% শিওর ওরা কোনো পরিকল্পনা সাজাচ্ছে। তাছাড়া ওই বুড়া হঠাৎ করে এলাকার ঢোকে নাই, কোনো একটা উদ্দেশ্য নিয়েই ঢুকছে। তুই ঠিকই করছো, তলে তলে তুই খোঁজ নে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আটাচ্ছে বুড়া। শত্রুকে রে গতিবিধি বুঝবেন না পারলে বিপদ আছে কোলে রে ডন। তাই সময় নষ্ট না করে ছেলে পেলে নিয়ে তাড়াতাড়ি মাঠে নাম। আমি খোঁজ লাগাচ্ছি, কি হয় না হয় বিকেলের মধ্যে আপনাকে আপডেট জানাচ্ছি। শোনে, এই সেটিং সম্পর্কে হাবিব ভাই কিন্তু কিছুই জানে না, যদি শোনে তাহলে কিন্তু টেকা নর্দনে লপ লপ করতে চলে আসবি। তাই সাবধান, এই কথা আমি তুই ব্যতীত আর কেউ জান না জানে। ভাই ছোট মুখে একটা বড় কথা কবে চাচ্ছি, এই লোক কিন্তু সলে বলে কৌশলে আপনার থেকে বহু টেকা আছে। এই লোক কিন্তু টেকা ছাড়া কিছুই বোঝে না, টেকার লোভে সব কিছুই করতে পারে। সেটা তো আমি বুঝি, তা কি করবো ক, তার কারণেই তো আমি জেলার সেক্রেটারি হয়েছি, তা না হলে তো পায়ের নিচের মাটি এত শক্ত হল নেহিনি। আপনি যাই কর না ভাই, শালার বেটা হালকা পাতলা সিটার আছে, এটাই বাস্তব। কাজ করছে আপনার জন্য, বিনিময়ে টেকা নিছে, বিনা স্বার্থে কিছুই করে নাই। সবই মনে আছে, সুযোগ বুঝে আমিও বাঁচ দিচ্ছি, ভাবছিল আমাকে দিয়ে টেকা কামাই করবি, কিন্তু তা আর হচ্ছে না। এটি আর দাঁড়ে না থাকে, তাড়াতাড়ি খোঁজ লাগা, শালার বেটা বুড়ো এলাকাত কিছু কাচ্ছে। আচ্ছা ভাই যাচ্ছে। এ ফটিয়ে, কাল থেকে তোক ফোন দিচ্ছি, কুটি থাকিস, ফোনও তো ধরিস না। আর কোষ না বন্ধু, কালকার দেশে প্যাট মশলামশি শুরু করছিল, সেজন্য ধরা পায়নি, তে ফোন দিছিল কৃষক। এবে কালকে থেকে না সে কেল্লাগুশি মেলা শুরু হয়েছে, তো কতবার কল দিলাম যে একটু মেলার যাবো একসাথে, তে সো আজকে যাই না। বে আমি মেলার যাবো না, কাছে এক টাকাও নাই, খালি হাতে কি মেলার যাওয়া যায়। তুমি বন্ধু আয়নালের থেকে ফিটিং মেরে 5,000 টাকা কামাছো, তুমি তো মেলার যাবে। তোকে এক কানের তোলে লাগামো, কত ডাইস ঠিক করবে, ফিটিং মারছি মানে কি, আয়নাল আমাকে ওটা 5,000 টাকা দিছে এমনি। আর তোর থেকে আমি কোনোদিন টেকা চাছি, হিসেব করে বসলে তো এক দিস্তে খাতাই ফুরে যাবি, আর সারা জীবন তো আয়নালের দোকান থেকে আমার নাম নিয়ে খাস। আর শোন, এই গোল্লা থাকতে কোনোদিন টেকার চিন্তা করবো না বে, ওই 5,000 টাকা কি খুব একটা বেশি নাকি, দুই দিনের মধ্যেই ফুরে যাবি নি। আমার সাথে চলবে গেলে একটু মন মানসিকতা বড় করিস, তো কোনোদিন বিপদে ফালাই আমি চলে গেছি। হসে হসে, তুই এতই কথা কোস, আমি জানি তুই চ্যাংড়ে হিসেবে ভালো, তে গুরু বলে আছে শুনলাম। হবে, আমাগরে গ্রামে তো একটা হাসপাতাল বানাবি, উফ তখন সেই হবি কিন্তু। তাহলে তো সে হেবি বন্ধু, গ্রামে যদি একটা হাসপাতাল বানায় তাহলে তো মন্টু ডাক্তারের চেম্বার উড়িয়ে যাবি। সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই, হাতুড়ে ডাক্তার হয়ে জোরে ডেকে কামাই করিচ্ছে, পুরো এলাকার মানুষ সরকার যায় জানিস। গুরু গ্রামে আসলে একটা করে উন্নয়নমূলক কাজ করবি, সেই জন্য গুরুকে এলাকার লোকজন সেই ভালোবাসে। এলাকার কাজে অংশগ্রহণ করে আমাদের কাজগুলো শেখা লিখবি, শামসু ভাইরা যখন না থাকবি তখন তো আমাদের এলাকা কাম করা লিখবি। লে অত বড় বড় কথা কোয়া লাগবি না, আগে মেলার যাই, চিল করে আসি। আচ্ছা চলে, মেলার জায়গায় আলু ভর্তা আর ভুড়ি ভাজাতে ভাত খামো। সকাল থেকে চেম্বার খুলে বসে আছি, এরা রুগীও আসলো না, এলাকার থেকে কি রোগ বালাই উঠে গেল নাকি। না ইঙ্কা করে আর কতদিন চলবি, ইঙ্কা করে চলতে থাকলে তো সংসার চালানাই কঠিন হয়ে যাবি। আরে ডাক্তার সাহেব যে এলাকায় চেম্বারে কোনো রুগী দেখিচ্ছি না, তোমার অ্যাসিস্ট্যান্ট তো রিসেপশনে বসতে ঘুম পাড়িচ্ছে, ডাক দিলে পেল না। আর কইও না বারে, তিনটা দিন হলে একবারে শনি পড়ছে, কোনো রুগীর দেখায় নাই। ইনকে করে চলতে থাকলে চেম্বারের খরচ তোলাই তো আমার কঠিন হয়ে যাবি, আর সংসার চালানোর কথা তো বাদই দিলাম। গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি যায় রুগী খোঁজ করো, জাপান ডাক্তারের মতো তোমার রুগী খোঁজা হবি, দুই একটা বৌজিকেও দেখা হবে, আর দুই একটা মেয়ে সল্পল ভালো দেখলে আমাকে কইও, বয়স তো কম হলো না, বিয়ে শাদী করা লাগবে। আমিও সেই চিন্তাই করিচ্ছি, বাড়ি বাড়ি ঘোরা লাগবে, এখন রুগীও দেখা হলো আবার তোমার জন্য মেয়েও দেখা হলো, মাঝে মাঝে এনা ঘটকালেও করলাম। তে ডন ভাই, তোমার সাথে একটা জরুরি কথা আছিল, তোমাকে তো কয়েকদিন হলো আমি খুঁজিচ্ছিলাম। আমাকে খুঁজিচ্ছ কৃষক, বিশেষ কোনো সংবাদ আছে নাকি, থাকলে তাড়াতাড়ি কও। আইনাল দোকানদারের তো 30,000 টাকা চিন্তা হয়ে গেছে, এগুলো কি কিছু জানো। কও কি, কেমনে হলো, কিছুই তো জানি না। আর কইও না ভাই, শ্বশুর বাড়ির থেকে 30,000 টাকা নিছিল মাল কেনার জন্য, তা বগুড়ার যা চিন্তাইকারী সব টাকাই দিয়ে যাচ্ছে। সেদিনও দোকানে গেছিলাম তো, আবেগ প্রবণ হয়ে মেলা কথাই গলো, তে শুনে খারাপই লাগলো। তে ওই টাকা তোলার জন্য নাকি গোল্লা কাবার ঠিক করছে, আমার তো মনে হয় না যে গোল্লা ওই টাকা তুলে দিয়ে পারবি। আমি অবশ্য মুখের পুরেই আয়নালে কুছি যে তুমি যদি বিষয়টা গোল্লাক না জানায় ডনেক জানালেনি, তাহলে তুমি টাকাটা ঠিকই পেলেনি। খুব ভালো কাজ করছো, তাড়াতাড়ি দুই পাতা না পা দাও, এখনই আমার আয়নালের দোকানে যাওয়া লাগবে। যেরম করেই হোক, চিন্তাকারীর কাছ থেকে ওই টাকা আমি উদ্ধার করে দুমুই, আয়নাল বন্ধুর কোনো চিন্তা নাই।
হাও ওই টাকাটা উদ্ধার করে ফেললে তোমাকে কিছু টেকাও দিবিনি, আবার অরও উপকার হবিনি। এলিকা মদ্দাবদ্দি উই তো টেকাই পেল না, আমার জন্যই পাবে। কি কয় এগুলা, গরিব মানুষ অর্ধ থেকে তো অর্ধেক টাকা নাও, এটা কি তোমার বিবেকে বাঁচবি না? তোমার সাথে আমার এত পেশাল পড়ার সময় নাই, যা করছি জলদি করো। আচ্ছা আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই তো শালার বাটাক পাওয়া গেছি, একে তো মনে মনে খুঁজেছিলাম। বাচ্চু কেটে বসে আছে, আগে তো জানলাম নি আয়নার দোকানে আসলাম নি না। এ ডন এ এটা কোনো তোর নেশার হইলো, দুই দিন হইলো ফোন দিতেছি রিসিভ করিস না, আবার ব্যাকও দিস না। টাকাটা কি আমি তোকে দিয়া ভুল করছি? বিপদ চলে গেছে এখন সাতিক মনে করি এর বাল। তুমি এত ব্যস্ত হয়ে থাকে, কেবল গেল এক মাস দুই দিন, প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে তোমার টাকা ক্লিয়ার করে দেবো। সামান্য এলা টেকার জন্য তুমি যে আমাকে পেরা দিচ্ছ ভাই, এতবার ফোন দেওয়া লাগে? সামান্য তো কমন সেন্স থাকা দরকার যে লোকটা হয়তো ব্যস্ত আছে। তোর এগুলা ধান্দা আমি বুঝবার পারছি, আমার লাভের 20,000 টাকা আইসকাই দে তো। কাছে টেকা নাই সেই জন্য তো ডেট নিছি, এটা তোমার বোঝা লাগবে। কালকের দিন পর আমাকে এলা ফোন দিয়ে মনে করে দিও, ইনশাল্লাহ তোমার লাভের টাকা ক্লিয়ার করে দেবো। নি তা নয় মনে করে দিমুনি, কিন্তু বুঝিসই তো এটা আমার ব্যবসা, ব্যবসার সাথে দুই নম্বরই করলে মনে কর যে আর ভালো লাগবি না। টাকাটা সময় মতো দিয়ে দিস, টাকা দেওয়ার সময় সিস্টেম সব পয়া দিছি, তারপরেও প্রথম মাসের টাকা নিয়ে 19-20 করিচ্ছু। তুই টাকা নেওয়ার সময় সব বিষয়ে এগ্রি আসলু, সেই জন্য তোকে টাকা দিছি, নইলে কিন্তু দিতাম না। আরে বাচ্চু ভাই তোমার সমস্যা করি জানো, তুমি আসলে বেশি পেশাল পারো, কোথা ফিনিশিং হওয়ার পরও তুমি পেশাল পারিচ্ছ কৃষক। তোকে যে সন্দেহ হয় সেই জন্যই এত পেশাল পারিচ্ছি, তোকে যে আবার খুঁজে পাওয়া যাবি না। কে আমার ঘর বাড়ি নাই, তোতা ভাইয়ের জমি দলিল তো তোমার কাছে। শোনো বাচ্চু ভাই, দলিলের যদি কিছু হয় পিরেত কিন্তু ছালা বান্ধা লাগবে। তোকে তো আগে কইছি তোকে সেই চিন্তা করা লাগবে না, মাসে মাসে 20,000 টাকা দেবো সেই চিন্তা কর। আচ্ছা আচ্ছা দুমুনি, কালকের দিন পর একটা ফোন দিয়ে মনে করে দিও। তে থাকো, আমার এলাকা উপজেলা যাওয়া লাগবে, টিউনো সাহেব ফোন দিছিল। হায় রে শালা বাটপার রে, টিউনো বলে ওকে ফোন দিছে, এক টাকা দিয়ে বিপদেই পড়লাম নাকি? যাক বিচার দেবো তাই তো আমাকে বাঁচ দিবে। এমপি সাহেব এমনি একবার আগে বিচার করে দিছে, তারপরে তোতার সাথে সম্পর্ক রাখা, এটা কি আমার ঠিক হলো? যাক এত চিন্তা করা যাবি না, আগে কৌশলে টাকাটা আগে তুলে নেই, আর বিপদে জানি পড়ছি দুইটা কথা হজম করাই লাগবে, এত রাগ করলে হবি না আমার। মাথাটা খুব জাম লেগে গেছে, যাই আয়নালের দোকানে যাই একটা বিড়ি খাই।